আলোচ্য বিষয় 2023 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27 নভেম্বরে শুরু হবে এবং চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এর আগে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। অর্থাৎ তোমাদের এই যে ভূগোলের প্রশ্ন এবং উত্তর পর্বটা করাচ্ছি, এটা সেট 2 এর প্রশ্ন এবং উত্তর। এর আগে তোমাদের আরও একটা সেট করানো হয়ে গেছে। এছাড়াও তোমাদের বিজ্ঞানের দুটো করে সেট এবং ইতিহাসের দুটো করে সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই যে ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যেহেতু এর আগের ফার্স্ট সেটে ভূগোলের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে আছে সেটা বলেছি, তাই এই ভিডিওতে আর কোন কোন চ্যাপ্টার সিলেবাসে আছে সেটা আলোচনা করছি না। আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর পর্বে ঢুকে যাচ্ছি। দেখো, তোমার যেটা আছে, প্রথমে পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। 1×5=5, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হবে পৃথিবীর ম্যাপ থেকে। আরব মালভূমি, আফ্রিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আল্পস পর্বত, ভলগা নদী, ইউরোপের তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল। এরপর দেখো, তোমাদের 16টা MCQ থাকছে। প্রথম যেটা প্রশ্ন, পৃথিবীতে মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার নাকি 13.2 কিলোমিটার নাকি 14.2 কিলোমিটার? উত্তর হবে 11.2 কিলোমিটার, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। তারপর দেখো, সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21শে জুন নাকি 23শে সেপ্টেম্বর নাকি 22শে ডিসেম্বর নাকি 21শে মার্চ? উত্তর হচ্ছে 21শে জুন, সূর্যের উত্তরায়ণ শেষ হয়। গ দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত হয়? উত্তর হবে 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, তোমরা যদি ভারতের একবারে পূর্বতম স্থান এবং ভারতের একদম পশ্চিমতম স্থানের নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো, শূন্য ডিগ্রি দ্রাঘিমারেখার ঠিক বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখার মান হলো, উত্তর হচ্ছে 180 ডিগ্রি। অঙ্গ দেখো, 1 মিলিবার বায়ুচাপ সমান 1.5 ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান, উত্তর হচ্ছে 0.02953, এটা হচ্ছে সঠিক উত্তর। মাউন্ট এভারেস্টের বায়ুচাপ হলো 930 মিলিবার। দেখো, ভূপৃষ্ঠের পাতগুলো যে স্তরের উপর ভাসছে তা হলো অ্যাস্থেনোস্ফিয়ার। বর্গীয় দেখো, পার্বত্য অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র হলো উটি। ঝ দেখো, নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6,650 কিলোমিটার। ই দেখো, নদীর কাজ দেখা যায় স্থলভাগের মোট ক্ষেত্রমানের 60% স্থানে, 60% স্থানে হচ্ছে সঠিক উত্তর। ট দেখো, জাপানে মিনামাটা উপসাগরে জল দূষণের ঘটনা ঘটে কত সালে? 1932 সালে। ঠ বলছে, হিমবাহের মধ্যে রয়েছে দুভাগ স্বাদু জল, তাহলে এটা হচ্ছে অ হচ্ছে সঠিক উত্তর। ড দেখো, বিশ্বের 90% মানুষ বাস করে স্থলভাগের, 10% ভূভাগে, আ হচ্ছে সঠিক উত্তর। ঢ দেখো, কৃষিকাজে সর্বাধিক মাতৃদূষণ ঘটে, উত্তর হচ্ছে রাসায়নিক সার দ্বারা। মধ্য না দেখো, বিস্কে উপসাগর ইউরোপের পশ্চিম দিকে অবস্থিত। ত ইউরোপের একটি বিখ্যাত কাজ শিল্প কেন্দ্র হল, উত্তর হচ্ছে গেলসিন কিরখেন। এবার দেখো, তিনের দাগের প্রশ্ন, নিচের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 14টা প্রশ্ন আছে। প্রথমে দেখো, কিছু শূন্যস্থান পূরণ আছে, যে কোনো তিনটি করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, ড্যাশ মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে। উত্তর হবে, জুলাই মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে। খ হচ্ছে, সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস ড্যাশ গ্যাসে রূপান্তরিত হচ্ছে। সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, কয়েকদিন আগেই ভারতবর্ষ থেকে সূর্যের বিভিন্ন অংশের পরীক্ষার জন্য, বিশেষ করে করোনা লেয়ারটা পরীক্ষার জন্য একটা নতুন মহাকাশযান লঞ্চ করা হয়েছে। সেই মহাকাশযানটার নাম হচ্ছে আদিত্য L1। হ্যাঁ, এটা তোমরা কিন্তু জেনে রাখবে।
গ দেখো, নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো, উত্তর লিখবে নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। ঘ দেখো, লন্ডনের গ্রিনিজে আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এবার সত্য মিথ্যা লেখো যে কোনো তিনটি। মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যায়, উত্তরটি একদম সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে। খ দেখো, প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ প্রায় 1 টন, এই উত্তরটা একদম মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। গ দেখো, নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে, এই উত্তরটা একদম সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে। এবার দেখো ঘ, পর্বতের উচ্চতা সাধারণত 1500 মিটারের বেশি হয়, উত্তরটা মিথ্যা। 3.3 দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি। মালভূমি কি জাতীয় মালভূমির উদাহরণ, উত্তর লিখবে মালব মালভূমি লাভা জাতীয় মালভূমির উদাহরণ। খ, দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমির নাম কি, উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমির নাম পম্পাস সমভূমি। গ, গঙ্গা নদীর উৎস কোথায়, উত্তর লিখবে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। ঘ, ভারতের দীর্ঘতম অন্তর্বাহী নদীর নাম লেখো, উত্তর লিখবে ভারতের দীর্ঘতম অন্তর্বাহী নদীর নাম হলো লুনি। উঙ্গ দেখো, নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি, উত্তর লিখবে নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। আচ্ছা, লুনি নদী কোন রাজ্যে অবস্থিত তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এবার বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আগে আমরা বাম স্তম্ভটা দেখে নিই কী কী আছে, ক্যাডমিয়াম আছে, পারদ আছে, টেমস আছে, রাইন আছে। আর ডান স্তম্ভে কী আছে, ইংল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, মিনামাটা আছে, ইতালি আছে, আর জার্মানি আছে। তো মিল করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ক্যাডমিয়ামের সঙ্গে ইতালি, পারদের সঙ্গে মিনামাটা, টেমসের সঙ্গে ইংল্যান্ড, রাইনের সঙ্গে জার্মানি। এবার বলছে খুব সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি, 2×4। নিরক্ষরেখা কাকে বলে, সমচাপ রেখা বলতে কী বোঝো। আচ্ছা, এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি তোমরা বইয়ে না পাও সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দেবো। গ দেখো, ইউট্রফিকেশন কি। ঘ দেখো, মাটি দূষণ প্রতিরোধে আমাদের কী কী করা উচিত। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা মনে করো না যে শুধুমাত্র একটা স্কুলের জন্য প্রযোজ্য, এই প্রশ্নগুলো প্রতিটা বিদ্যালয়ের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের বইটা ফুটিয়ে পড়বে এবং এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। উঙ্গ দেখো, পরিড্রাভূমি কী। চ, লগ্নভাবিকা বলতে কী বোঝো। 5, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি। মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বিশ্লেষণ করো। খ, গিরিখাত ও ক্যানিয়ন চিত্রসহ ব্যাখ্যা করো। গ, জল দূষণ প্রতিরোধের 3টি প্রধান উপায় ব্যাখ্যা করো। ঘ, মাটি দূষণের 3টি প্রধান কারণ আলোচনা করো। উঙ্গ, পোল্ডারভূমি কীভাবে তৈরি করা হয়। চ, ইউরোপের তুন্দ্রা ভূমধ্যসাগরীয় ও মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 6, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। 5×3=15। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। গ, বিভিন্ন প্রকার পর্বতের সচিত্র পরিচয় দাও। তারপর দেখো ঘ, খ এটা একটু নাম্বারিং ভুল আছে, এটা খ হবে, এটা গ হবে। ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণ কি। আর সর্বশেষে ঘ, মধ্যভূমিতে নদীর কাজ ও ভূমিরূপ আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের ভূগোলের সেকেন্ড সেট প্রশ্ন এবং উত্তর। এর আগে তোমাদের আরও একটা সেটের প্রশ্ন উত্তর করানো হয়েছে। তোমাদের জন্য আরও আরেকটা সেট নিয়ে আসবো, অর্থাৎ 3 সেট নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে অবশ্যই জানাতে হবে তোমাদের 3 সেটটা দরকার কি দরকার নয়। এবং সবশেষে 3টা সেট একসঙ্গে একটা কম্বাইন ভিডিও আসবে, যার মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন তোমরা কোন পেতে পারো। তোমরা এই প্রশ্নটাই যে তোমরা শুধু করে যাবে তা নয়, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। পরীক্ষা আসতে কিন্তু আর বেশি সময় নেই, তোমরা সকলে ভালো করে মন দিয়ে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করো। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকছে।